আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডালিয়া, আমার বাসা হয়েছে তেজগাঁ। আমার অনেক অসুস্থ ছিল, ব্যথা, আমি অনেক হাত টাত কিছু না আইতে পারতাম না। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি এখন কয়েকদিন থেরাপি নিয়ে আমি এখন সুস্থ হয়ে গেছি, ব্যথা কমে গেছে। মনে করেন আমার এই সমস্যা হইলে দশ বৎসর সমস্যা। মনে করেন আমি বুঝতে পারি নাই যে আমার এই সমস্যা হয়েছে। 10 বছর আগে আমার পিঠে ব্যথা হয়েছিল, তো আবার একাই হয়েছিল, একাই সেরে গেছে, তখন আর আমি কোনো ট্রিটমেন্ট নেই নাই। তারপরে 10 বছর পরে এই মনে করেন 2 বছর আগে আমি ট্রিটমেন্ট নিচ্ছি। ট্রিটমেন্ট নেওয়ার পরে মনে করেন আমার ডাক্তারে বলছে যে ঘাড়ের হাড় ক্ষয় গেছে। তখন ওষুধপাতি দিছে, ইটি দিছে, কয়েকদিন খাইছি, কয়েক মাস, তখন আস্তে আস্তে আবার একটু ঠিক হয়ে গেছে। আর আস্তে আস্তে আজকে 6 মাস ধরে ব্যথা, 6 মাস ধরে ব্যথা। 6 মাসে মনে করেন এই 2 মাস ধরে আমি কোনো কিছুই করতে পারি না, মানে 2 মাস কোনো কিছুই করতে পারি না। আলহামদুলিল্লাহ এখন মনে করেন এমনি আমি কয়েকদিনে এখন সব কিছুই পারি মোটামুটি। ডিপিএসসির আইসে খুবই ভালো হয়েছে চিকিৎসাটা, ওরা যত্ন সহকারে ভালো চিকিৎসা দেয়, ট্রিটমেন্ট দেয় ভালোই। আপনারা সবাই আসবেন এই জায়গা। আমি সফল্য প্রধান স্যারকে দেখাইছি, তখন স্যারে আমার সব কিছু পরীক্ষা নিরীক্ষা কইরা তারপর আমার সমস্যা ধরা পড়ছে। সকল স্যারের পরামর্শ মানে এই চিকিৎসা নিছি, আমি এখন সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। এইখানে মেয়েরা অনেক যত্ন সহকারে নিজের মেয়ের মতো যত্ন করে, নিজের মেয়ের মতো ট্রিটমেন্ট দেয়, অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমি খুবই সন্তুষ্ট আছি। আপনাদের কারো যদি এরকম গার ব্যথা থাকে, এরকম কোনো কিছু ব্যথার সমস্যা থাকে, আপনারা আসবেন, আইসে এই স্যারের সাথে দেখা করবেন, স্যারের চিকিৎসা নেবেন, আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবেন আপনারা সবাই। আমি ভালো হয়েছি এই জন্যে মনে করেন আমি কারো ইতে না, আমি নিজের থেকে ভালো হয়েছি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ শুকরিয়া। এই জন্য আমি সবাইরে এই পরামর্শ দিলাম, আপনারা সবাই আসবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করব, সবাই আসবেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।